আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। 2022 সালে এসে বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি হতে কত টাকা লাগে বা বেসরকারি মেডিকেল কলেজে ফুল কোর্স সম্পূর্ণ করতে কত টাকা লাগবে, এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে একদম ফুল ডিটেলসে মোটামুটি একুরেট একটা হিসাব দেওয়ার চেষ্টা করব। তো বেসরকারি মেডিকেল কলেজের এর আগে আমি একটা ভিডিও দিয়েছি, তো ওইটাতে এত বেশি ডিটেলসে বলি নাই। তবে আজকের এই ভিডিওতে আমি একদম তোমাদেরকে ফুল ডিটেলসে বলবো। তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণটা দেখো তাহলে আশা করি বুঝতে পারবে যে বেসরকারি মেডিকেল কলেজে কোন কোন খাতে কত টাকা খরচ হয় এবং তোমার ফুল কোর্সটা করতে কত টাকা খরচ হবে, প্লাস হচ্ছে তোমরা এই খরচটাকে কীভাবে কিছুটা কমাতে পারবে, এই সকল বিষয়েও তোমাদেরকে জানাবো। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার অনুরোধ থাকবে। এখান থেকে ইনশাল্লাহ তোমরা অনেক ভালো কিছু জানতে পারবে। তো চলো কথা না বাড়ি একদম মূল পয়েন্টে চলে যাই। আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা ছিল তোমাদেরকে সরকারি মেডিকেল কলেজের খরচ নিয়ে। তো ওইটাতে মোটামুটি লেভেলের একটা ক্লিয়ার একটা ধারণা দিতে পেরেছি। আমি মনে করি এবছর যত টাকা খরচ হতে পারে ওইটা দেখলে তোমরা বুঝতে পারবে, তোমরা চাইলে ওই ভিডিও দেখে নিতে পারো। তো এখন আমরা বলবো হচ্ছে বেসরকারি মেডিকেলের খরচ এবং যাবতীয় সব কিছুই। তো শুরু করার আগে তোমাদেরকে ছোট একটা রিকোয়েস্ট করবো, সেটা হলো প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিবে। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিবে, কারণ আমরা তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমাদের পরবর্তীতে আনতে যাচ্ছি। তো আমি পরবর্তীতে কী ভিডিও আনতে যাচ্ছি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। পরবর্তীতে বেসরকারি মেডিকেল কলেজের যে পরিমাণ খরচ, এই পরিমাণ খরচ থেকে তোমরা বাঁচার জন্য মানে কীভাবে বিনামূল্যে বেসরকারি মেডিকেল কলেজে তোমরা এই 2022 সালে এসে পড়তে পারবে, সেই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও করবো আমার পরবর্তী ভিডিওতে। তো তোমরা ওইটা চাইলে দেখে নিতে পারো এবং কোন কোন শিক্ষার্থীরা মানে এই সুযোগটা নিয়ে তারা বেসরকারি মেডিকেল কলেজেও একদম ফ্রিতে পড়তে পারবে সেটাও তোমরা জানতে পারবে। আর তারপরে তোমরা চাইলে আমি আরেকটা ভিডিও দিতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজের মানে কোন মেডিকেল কলেজে কত টাকা খরচ গত বছর রেখেছে বা এবছর কত টাকা রাখবে, সেই বিষয়টা নিয়েও আমি একটা ভিডিও দিতে চাই যদি তোমরা আমাকে কমেন্টস করো। তো যাই হোক, তোমরা এইসব বিষয়ে আরও অনেক ভিডিও পাবে, সেজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাটা আমি মনে করি যে তোমাদের জন্য ভালো হবে। তো আশা করি সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটাতে একটা লাইক করে দিবে, আর চাইলে তোমাদের বন্ধুবান্ধবের মাঝে অবশ্যই শেয়ার করে দিবে যেন তারা বিষয়গুলো জেনে বুঝে তারাও সেভাবে পদক্ষেপ নিতে পারে। তো চলো এখন একদম মূল পয়েন্টে আসা যাক। এখানে আমি তোমাদের জন্য তোমাদের সুবিধার জন্য আমি একটা নোট প্যাডে সম্পূর্ণ বিষয়গুলো একটু লিখে রেখেছি যেন কোনো বিষয় মিস্টেক না হয় বা বোঝাতে যেন সুবিধা হয় সেই জন্য। তো সরকারি কলেজেরটা বলাটা যতটা ইজি ছিল আমার জন্য বা সকলের জন্য, যতটা হিসাবটা বের করতে যতটা ইজি হয়, বেসরকারি মেডিকেল কলেজের হিসাবটা বের করতে কিন্তু এতটা ইজি হয় না। এটা মোটামুটি কষ্টসাধ্য, কারণ বেসরকারি মেডিকেল মোটামুটি 70+ রয়েছে, আর টপ লেভেলের সরকারি বেসরকারি মেডিকেল কলেজ এবং মোটামুটি যারা কয়েকদিন আগে রেজিস্ট্রেশন করেছে বা গত কয়েক বছর আগে রেজিস্ট্রেশন করেছে তাদের খরচটার ভিতরে না একটা বড় ধরনের একটা তফাত থাকে, সেক্ষেত্রে বলাটা একটু মুশকিল হয়ে যায়। আর সরকারি মেডিকেল কলেজের যেগুলো আছে এগুলো মোটামুটি সরকার থেকে বলা হয়ে থাকে যে এত টাকা, মোটামুটি অনুমান করা যায় যে সরকার থেকে নির্ধারণ করা হয়ে থাকে এত টাকা নেওয়া হবে, এইভাবে এইভাবে নেওয়া হবে, তাই এটা বলাটা মোটামুটি ইজি আর একুরেট বলার মতো একটা পসিবিলিটি থাকে। আর হচ্ছে বেসরকারি মেডিকেলটা এতটা একুরেট বলা যায় না। তবে আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমি একদম টপ লেভেল বা একদম লয়ার লেভেলের কলেজগুলো নিয়ে আমি বলবো না, আমি মোটামুটি মিডল রেঞ্জের কলেজগুলো নিয়ে বলবো। তো এটার সাথে টপ লেভেলের কাছাকাছি মিল থাকবে এবং লয়ার লেভেলেরও কাছাকাছি মিল থাকবে, সেই অনুযায়ী আমি তোমাদেরকে বলবো। তো এখানে আসলে বর্তমানের যে বাজার দর সে অনুযায়ী আমরা এটা বিশ্লেষণ করার চেষ্টা করবো এবং গত বছর কী হয়েছে সেটাও আমরা বিশ্লেষণ করবো। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি বেসরকারি মেডিকেল কলেজে গত বছর যে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর থেকে মোটামুটি একটা নির্ধারণ করা হয়ে থাকে যে কত টাকা নিতে পারবে, এটা যখন নিবে ইনশাল্লাহ আমরা তখন তোমাদেরকে ভিডিও আকারে জানিয়ে দিবেও যে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর থেকে এখন বলা হয়েছে যে এত টাকা করে নিতে পারবে ভর্তি ফি, হ্যাঁ এগুলো যখন বলা হবে তখন আমি তোমাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দিব। তো এখন পর্যন্ত আমরা যেহেতু গত বছরটা জানি, তো গত বছর স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর থেকে বলা হয়েছিল যে 16,20,000 টাকা তাদের অ্যাডমিশন ফি নেওয়া হবে এবং 1,80,000 টাকা তাদের ইন্টার্নের ফিটা নেওয়া হবে, কিন্তু অনেক শিক্ষার্থী অনেক কলেজ এগুলো নিয়েছে, আবার অনেক কলেজ কিন্তু তার থেকে বেশি নিয়েছে। তো ইন অ্যাভারেজ দিয়ে বর্তমান সময়ের সাথে তুলনা করলে এবং গত বছর কিন্তু এটা নেওয়া হয়নি, গত বছর প্রায় 17-18 লক্ষ টাকাও নেওয়া হয়েছে এবং 2 লক্ষ টাকার মতো তোমাদের ইন্টার্নের ফিটা নেওয়া হয়েছিল। তো এই বছর মোটামুটি তোমরা ধরো যে ভর্তির জন্য ফার্স্ট টাইম ভর্তি ফি মুন্নেট ফি এগুলো মিলিয়ে তোমাকে 18 লক্ষ টাকার মতো ভর্তি ফি এবং ইন্টারনের জন্য তোমাকে 2-2.5 লক্ষ টাকার মতো দেওয়া লাগতে পারে। ধরো ইন অ্যাভারেজ 20 লক্ষ টাকা তোমাকে এককালীন একটা পরিশোধ করতে হবে। তবে এখানে এককালীন বললে একটু মিস্টেক হবে, কারণ অনেক কলেজ তোমাকে এককালীন এবং কি অনেক কলেজ তোমাকে এই টাকাটা কিস্তিতে পরিশোধ করার মতো সুযোগ দিবে। তো অনেক যেই কলেজগুলোতে যেভাবে পলিসি রয়েছে সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু টাকাগুলো পেড করতে হবে। তো তোমরা একটু খোঁজ নিয়ে দেখতে হবে যে কোন কোনো কলেজে যদি তুমি এককালীন পরিশোধ
করতে না পারো 20 লক্ষ টাকা, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কিস্তিতে দিতে হবে। সেটা তুমি অবশ্যই কলেজ থেকে এটা জেনে বুঝে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে, তবে এককালীন হচ্ছে 20 লক্ষ টাকার মতো তোমার খরচ দিতে হবে। এখন আসি যে এটা তো গেল, সেকেন্ড হচ্ছে যে কলেজের বেতন সম্পর্কে জানা যায়। তো মোটামুটি ধরা যায় যে 10 থেকে 15 হাজার টাকার মতো প্রতি মাসে তোমাকে বেতন দিতে হবে ওই বেসরকারি মেডিকেল কলেজগুলোতে। তো কোনো কলেজ 8 হাজার টাকাও নিতে পারে, আবার কোনো কলেজ 12 হাজার টাকাও নিতে পারে। তো সেক্ষেত্রে আমরা 10 থেকে 15 হাজার টাকা ধরেছি তোমার প্রতি মাসে বেতন দিতে হবে। তারপর আসি সেশন চার্জের ক্ষেত্রে। তো সেশন চার্জের ক্ষেত্রে প্রতি বছরে 70 থেকে 1 লক্ষ টাকার একটা সেশন চার্জ দিতে হবে। কোনো কোনো কলেজ আবার 60 হাজার টাকাও নিতে পারে, কোনো কোনো কলেজ আবার 90 হাজার টাকাও নিতে পারে। তো ইন অ্যাভারেজ ধরলে 70 থেকে 1 লক্ষ টাকা, ওই অনুযায়ী তোমাকে অবশ্যই প্রিপারেশন নিতে হবে। আর বর্তমান যে কয়েকদিন ধরে দেখতেছো যে বড় ধরনের আন্দোলন টান্দোলন হচ্ছে তোমাদের দ্রব্যমূল্যের বাজার দরের কারণে, তো এই ক্ষেত্রে কিছুটা ইফেক্ট তো অবশ্যই পড়বে। তো সেই অনুযায়ী আমরা ধরতে পারি এত টাকার ভিতরে 70 থেকে 1 লক্ষ টাকার মধ্যেই তোমাদের থাকবে, কারণ একুরেটটা বলা যাচ্ছে না। যখন আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে ভর্তি মোটামুটি শুরু হয়ে যাবে, তখন মেবি আরও একটা ভিডিও দিতে পারি যে হ্যাঁ এত টাকা একটা একুরেট পড়বে। তো এখন পর্যন্ত এত টাকা ধরে রাখো, বা এটার অনুযায়ী তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। আর পেশাগত যে প্রফ পরীক্ষাগুলো রয়েছে এগুলো 15 থেকে 20 হাজার টাকার মতো তোমার দিতে হবে, পরীক্ষার আগে পরীক্ষার ফি দিতে হবে। তাছাড়াও আরও কিছু খরচ যেগুলো হচ্ছে তোমার থাকা খাওয়া, তোমার কিছু হাতের খরচ, কি অনেক ইনস্ট্রুমেন্ট কিনতে হয়, সেই খরচগুলো আমরা যদি ধরি, প্রথমে হচ্ছে প্রথম বছরের জন্য তোমাকে যে খাতা বই খাতাগুলো কিনতে হবে, সেগুলো এত বেশি এক্সপেন্সিভ না কিনে তোমরা হচ্ছে তোমাদের বড় ভাইদের থেকে যদি এগুলো কালেক্ট করতে পারো, তাহলে মোটামুটি অর্ধেক কস্টের ভিতরে তোমরা কিনতে পারবে। আরও কিছু রয়েছে যে আমি বলেছিলাম যে কীভাবে খরচটা কমাতে হয়, সেগুলো আসতেছি আমরা আস্তে আস্তে। তো এখানে থাকা খাওয়া, যারা হচ্ছে হোস্টেলে থাকবে হোস্টেলে খাওয়া দাওয়া করবে, তো হোস্টেলে থাকলে মোটামুটি ধরা যায় 3-4 হাজার টাকার মতো হোস্টেল ফি, তারপর হচ্ছে খাওয়া দাওয়া 3-4 হাজার টাকা আমি ধরলাম, বেশি ধরলাম না, যে যে লেভেলের সেই অনুযায়ী হয়তো বা খরচ করবে, হাত খরচও বাড়বে ওই লেভেলের খাবার খেলে, তো ওই লেভেলেরই তোমাদের খরচ যাবে। তো আপাতত তোমাদের থাকা খাওয়া এবং কি হালকা পাতলা তোমাদের হাত খরচটা আমি যদি ধরি 10 হাজার টাকা, 10 হাজার টাকা ধরলে তোমার 5 বছরে মোটামুটি 6 লক্ষ টাকার মতো তোমার হাত খরচ এবং কি থাকা খাওয়ার হিসাবটা যাবে। তো তারপর তোমাকে অবশ্যই ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় তোমাকে একটা কঙ্কাল কিনতে হবে। তো এই কঙ্কালটা আর দামটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়, তোমরা যারা হচ্ছে পারবে তারা আগের বছরের সিনিয়র ভাইদের থেকে তোমরা কঙ্কালটা কালেক্ট করার চেষ্টা করবে, যেগুলো হচ্ছে ভালো আছে সেগুলো দেখেই তোমাকে অবশ্যই কিনতে হবে, যেন তুমি পরের বছর আবার এটা সেল করতে পারো, সেই হিসাব করে তোমাকে ওগুলো নিলে বেটার হবে। কারণ অনেকে আবার একদম দুর্বলগুলো নিয়ে নেয়, তখন এগুলো কিন্তু ভেঙে যায়। তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ওইভাবেই দেখে শুনে কিনতে হবে। এটার দাম মোটামুটি 30 থেকে 35 হাজার টাকা পড়বে তোমার কঙ্কালগুলার, কঙ্কালটার দাম পড়বে এত। তো ফার্স্ট ইয়ারে তোমাদের অনেক বড় একটা অ্যামাউন্ট খরচ হবে, প্রথম 20 লক্ষ টাকা দিতে হবে, বা পরে মান্থলি 1 টাকা দিতে হবে, তারপর আবার হচ্ছে 30 থেকে 35 হাজার টাকা দিয়ে কঙ্কাল কিনতে হবে, বই খাতার আছে, মোটামুটি অনেক টাকা প্রথম বছরে তোমার অনেক টাকা খরচ যাচ্ছে। এটা আসলে অনেকে অ্যাফোর্ড করতে পারে না, যারা অ্যাফোর্ড করতে পারবে আগে আগে বলে দিচ্ছি তারাই শুধু বেসরকারি মেডিকেল কলেজের জন্য পদক্ষেপ নিলে বেটার হবে। আর আরেকটা কথা হচ্ছে, বেসরকারি মেডিকেল কলেজে হচ্ছে তোমার অনেক হিডেন চার্জ অনেক যায়, সেক্ষেত্রে বুঝে শুনেই তোমাদেরকে অবশ্যই এক্সট্রা টাকা অবশ্যই রাখতে হবে, যে অনেক হিডেন চার্জ নেয়, হঠাৎ হঠাৎ তোমাদেরকে টাকা দিতে পারে বিভিন্ন কস্ট, বিভিন্ন ইয়ার জন্য, প্রোগ্রামের জন্য, তারপর হচ্ছে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কেনার জন্য, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই সেই অনুযায়ী প্রিপেয়ার থাকতে হবে। তারপর হচ্ছে বই খাতা শীট, এগুলোর তো আছে, বইগুলো তোমরা প্রথমে বলেছি যে বড় ভাইদের থেকে কিনবা, যদি নতুন কিনতে চাও তাহলে 3-4 হাজার টাকার মতো বই কিনা লাগতে পারে প্রথম বছরের জন্য। আর সব মিলিয়ে মোটামুটি 30 থেকে 40 লক্ষ টাকার মতো তোমাদের হচ্ছে প্রথম মানে ফুল একদম কোর্সটা কমপ্লিট করতে যাবে। তারপরে আরেকটা কথা হচ্ছে, যদি তুমি একদম ক্লিয়ারভাবে মোটামুটি প্রত্যেক বছরের এগুলো পাশ করে গিয়ে তুমি যদি পড়ো, তাহলে তোমার 30 থেকে 40 লক্ষ টাকা। তুমি যদি হচ্ছে কোনো বিষয়ে ফেল করে এক বছর তোমার ড্রপ হয়, তারপর এক বছর তোমার বেশি লাগে, তখন তোমাকে কিন্তু এই খরচটা আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের অবশ্যই পড়ালেখার দিকেও কনসালটেন্সি দিতে হবে, আর হচ্ছে খরচগুলো তো অবশ্যই, আর তোমরা যদি চাও তোমাদের প্রিপারেশন মানে এগুলো খরচগুলো আর একটু ভালো করতে পারো, সেটা হচ্ছে মানে একটু কমাইতে পারো, সেটা হচ্ছে যেমন হাত খরচ তোমাদের টিউশন ফি দিয়ে তোমরা সেটা চালাতে পারো, এবং খাওয়া দাওয়ার তোমাদের যে বিলটা আছে, তোমাদের হচ্ছে এই যে হোস্টেলের বিলটা, সেটা তোমরা হচ্ছে বিভিন্ন টিউশনই করো, ওইটা অনেকটা ওভারকাম করতে পারো। তো এই ক্ষেত্রে তোমাদের হালকা একটু মানে ইয়া হবে, যে যদি কয়েকটা টিউশনই করো, তোমাদের যদি সময় থাকে সে অনুযায়ী, সেক্ষেত্রে তোমরা অনেকটাই তোমাদের হচ্ছে
প্রতি মাসের মান্থলি বেতনটাও তোমরা সেক্ষেত্রে কিন্তু এটা দিয়ে কভার করতে পারবে। তো এইভাবে কিন্তু তোমাদের কিছুটা মানে উন্নতি মানে করতে পারো যদি তোমরা টিউশনই করো। আর এখানে তার তেমন কোনো আমি বাকি রাখি নাই, মনে হয় সবগুলাই তোমাদেরকে বলেছি। মোটামুটি ধরো 30-40 লক্ষ টাকা একটা বেসরকারি মেডিকেল কলেজে পড়ার ক্ষেত্রে তোমার খরচ হবে। আর অথবা যারা বড় ভাই পড়েছে তাদের থেকে তোমরা আরও বেশি একদম ইন ডিটেলসে জানতে পারবে, যে কলেজে পড়ো সেই কলেজের বড় ভাই থেকে জানলে তোমাদের সবচেয়ে বেশি বেটার হবে যে ওই কলেজের জন্য খরচটা কত। আশা করি তোমাদেরকে আমি বিষয়টা বোঝাতে পেরেছি এই ছিল এই ভিডিওতে। আর তোমরা আমি যে বলেছিলাম যে কয়েকটা ভিডিও তোমাদের জন্য আমি রেডি করতে চাই, তোমরা চাইলে ওই ভিডিওগুলো আমার জন্য আমাকে একটু কমেন্টে জানাতে পারো, ইনশাল্লাহ আমি সে অনুযায়ী তোমাদেরকে ভিডিও দিব। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ একটু ভিডিওর কমেন্টে জানিয়ে দিও। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। আসসালামু আলাইকুম।